লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম লামা খালাকুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাতাম না ওয়ালান নার আমি আল্লাহ দোজখ বানাতাম না ওয়ালা শামস আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়ালাল কমার আমি আল্লাহ চন্দ্র বানাতাম না ওয়ালাল লাইল আমি আল্লাহ রাত বানাতাম না ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাতাম না সুবহানাল্লাহ বলো ওয়ালা মালাকান আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ফেরেশতা বানাতাম না ওয়ালা নবিয়া আমি আল্লাহ কোন নবীও বানাইতাম না ওয়ালা মুরসালা এবং কোন মুকাররব ব্যক্তি আমি বানাতাম না ও আমার শোনাবাণী কে আরব যে নবী পাককে না বানালে সৃষ্টি না করলে যার উম্মতকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না তিনি হলেন আমাদের নবী আমরা উম্মতেও শ্রেষ্ঠ ঠিকই না আমাদের সব ভালো আমাদের কর্ম ভালো না খারাপ আমরা সব নবীকে ভালোবাসি রাসূলুল্লাহ দিওয়ানা আমরা ভালোবাসেন কি না নবীকে ভালোবাসেন আর যারা ভালোবাসে তাদেরকে কি বলা হয় দিওয়ানা পাগল নবীর পাগল ওলি আল্লাহর পাগল আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ দেব না আমরা নবীর দিওয়ানা মিথ্যা বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা আলঠালা বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না আমরা নবীর দিওয়ানা দেখব শুধু সিনেমা আমরা নবীর দিওয়ানা দাঁড়ি রাখা যাবে না আমরা নবীর দিওয়ানা চুল্লাল বন্ধ হবে না মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবো নি আমরা নবীর দিওয়ানি আসতে কথা হবে নি আমরা নবীর দিওয়ানি শ্রিয়াল বন্ধ দেব নি ভাই মাইক আওয়াজ টানছে এ বাবাজি সোনামানি কে রব এখন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাববত করি ভালোবাসি কেমন ভালোবাসা একটু চিন্তা করে দেখুন আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন জগতে শ্রেষ্ঠ করে শাহে মদিনা সুবহানাল্লাহ শানে মুহাম্মদ শাহে মদিনা কলিমানি গেলেন
पत्थर मेरे ताई दिलो दाया नबी के मदीना अशिया नबी जी मदीना अशिया नबी जी करीले नो जाला तिनी तो मोहम्मद नबी कथा बुझते से ख्याल कर हर शोरे मैदान कयामत दीने बिचारो करीबन अल्लाह निजो नाम गुने हर शोरे নিজো নাম গুনে সেই দিনে তে নবীজি হবে সেই দিনে তে নবীজি হবে উম্মতের ভেলা তিনি তো মুহাম্মদ নবী Sayyidina Mawlana Muhammad wa ala alihi Sayyidina Mawlana Muhammad Jale bolen subhanallah la amra shreshtho jib manush ki ache amader moddhe অনেকে বলছে আমরা পীরের খুব ভালোবাসি পীরকে তোমার শবক কোথায় তো জানি না ও মুরিদ না ধোকাবাজ খালি ভক্ত হলে কাজ হয় না মুরিদের মতো মুরিদ হলে কাজ হয় তুমি পীরের দরবারে যাচ্ছ কি করতে আসতে বছরে একবার যাচ্ছ আর তোমার মধ্যে তো কাজই হয় না তোমার দেহ আল্লাহ বলে না তোমার কলব আল্লাহ বলে না নাফস আল্লাহ বলে না খালি জুবানে আল্লাহ আল্লাহ জুবানে আল্লাহ বলার থেকে কলবে আল্লাহ বলায় তোমার জন্য তাসির বেশি জোরে কান সুবহানাল্লাহ জুবানে বলে সব পাবে কিন্তু কলবে বললে তুমি আরো লাভবান হবে কি লাভবান হবে বাবা খুব সংক্ষিপ্ত ভাবে বলি আমার হাতে দেখছেন একটি মোবাইল আছে না এই মোবাইলে আপনার কি জায়গাটার নাম কি ধন ও ধনপতি ও দলপতিপুর দলপতিপুর এই গ্রাম থেকে আমি যদি মনে করি ফোন করব আমার ছেলে বা আপনার ছেলে দিল্লিতে থাকে আমি যদি তাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করি তাকে দেখা যাবে কথা বলেন না কেন তার কথা শোনা যাবে দিল্লিতে আছে আর এখান থেকে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কি করে আছে তাও খালি গায়ে আছে তাও স্পিকার যদি খারাপ থাকে আমার কথা কি সে শুনতে পাবে তার কথা কি আমি শুনতে পাবো ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি কি দেখা যাবে যদি সিম না থাকে নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে কি কানেকশন যাবে এই মেশিন বানিয়েছে কে মানুষ মানুষ বানিয়েছে সামান্য একটি মোবাইলের মাধ্যমে আপনি আপনার বেটাকে দলপতিপুর বসে বসে দেখছেন কথা বলছেন সব করছেন যদি স্পিকার খারাপ থাকে কথা হবে না ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি দেখা নেটওয়ার্ক যদি না থাকে সিম যদি না থাকে তাতে আবার পয়সাও যদি না থাকে তাহলেও যাবে না ওটাও কমপ্লিট দরকার আপনারটাও ঠিক কিনা বাবা হুজুর এই দলপতিপুর থেকে নবী দেখা যায় না তার কারণ আপনার ডিসপ্লে ভালো নাই এখানে বসে আপনি নবী পাকের কথা শুনছেন না তার কারণ আপনার স্পিকার ভালো না
আপনি এখান থেকে কিছু কাজ করছেন ওখানে গিয়ে পৌঁছাচ্ছে না, তার কারণ কি? আপনার মেশিনগুলো অকেজো হয়ে গেছে, এত সুদ খেলে মেশিন কাজ করে না, এত মিথ্যা বললে মেশিন কাজ করে না, এত আল ঠেললে মেশিন কাজ করে না। মানুষের বানানো মেশিনের থেকে আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি না কম? হয়তো আপনি বলবেন, হুজুর এই কথা কেমন একটা লাগে, আপনি যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, আসুন দলিল দিয়ে বুঝাই। আব্বাজি আমার সোনা মানিকের প্রথম আমি আপনাকে দলিল দেব, নবী পাক দেখেছেন কিনা। এরপর সাহাবী, এরপরে তাবিন, এরপর আলে পাক, নবী পাকের প্রতি আলে বায়াত তারা দেখেছেন কিনা, তারপর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে দেখেছেন কিনা, এরপরে ওলি আল্লাহদের মধ্যে দেখেছেন কিনা, নাকি উপর থেকে আসে? এক নাম্বার চলুন কোরআন মাজিদ পারা নাম্বার 30 সূরাটির নাম সূরা ফিল, নাম্বার 1 আয়াত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ঘটনাটা হলো, আমার নবী আমাদের নবী এখনো জগতে আসেননি, দুনিয়াতে আগমন করার 25 দিন আগে, মতান্তরে 40 দিন আগে, মতান্তরে 49 দিন আগে, মতান্তরে 52 দিন আগে আবরাহা বাদশাহ খানায় কাবা ধ্বংস করতে গেছে সহস্র হাতি নিয়ে। আল্লাহ পাক বলছেন, এ তাফসীরটা করছি তাফসীরে ইবনে আব্বাস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তিনি এই তাফসীরটা করছেন। কে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাফসীরটার নাম কি? তাফসীরে ইবনে আব্বাস। ইনি এমন একজন ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনাতে নবী আমার আকাশের চাঁদের সঙ্গে খেলা করছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নিজ চোখে দেখেছি। হাদিসটি মিশকাত শরীফের 536 পৃষ্ঠায় এসেছে। সুবহানাল্লাহ। তো যিনি এ তাফসীরটা করেছেন তার কথা বলছি, তিনি আমাদের মতো এরা গায়রা নয়, যার উপাধি রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক। জোরে করে সুবহানাল্লাহ। তিনি এই আয়াতের কি মানে করছে দেখুন, কিয়া তুমনে নহি দেখা কি তুমহারে পরওয়ারদিগার নে হাতি ওয়ালো কে সাথ কিয়া কিয়া? আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছে? প্রশ্ন এখানে, নবী তো এখনো দুনিয়ায় আসেননি, তো দেখলেন কেমনে? বুঝতে পারলেন? বোঝা যাচ্ছে এ তাফসীরে লিখছে, এটা স্পষ্ট মানে তাফসীর কি দেখেন, কে আপকো মালুম নহি, কি আপনি জানেন না? এ শোভা মালাক মুলক ওয়ালো নে জো বাইতুল্লাহ কে খন্দাব করনে কা ইরাদা কিয়া থা, আল্লাহ তাআলা নে উসকে সাথ কিয়া কিয়া থা? বাপজি আমার, তার মানে আয়াতেই বোঝা যাচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ায় আসেননি তো কি হয়েছে? দুনিয়ায় আগমন করার আগেও যখন মায়ের গর্ভে আছেন, তারপরও দুনিয়ায় কি হচ্ছে, আমি আল্লাহ আপনাকে দেখা জানা বোঝার ক্ষমতা দিয়েছি। আয়াত প্রমাণ করুন, আমাদের নবী তিনি যিনি মায়ের পেট থেকে দেখেছেন। কোরআন মাজিদের সূরা ফিল নাম্বার 1 আয়াত, ওই নবীকে যারা ভালোবাসে তারাও দেখে। জোরে বলুন, দুনিয়া তো দেখেনি, মায়ের পেট থেকে দেখছে। আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ যদি দেন তো পারবে কিনা দেখতে?
কিন্তু অনেকে বলছেন নবী দেখে না, আসলে ওরা নামে সুন্নি, অনেকে আছে সুন্নি আর অনেকে গোলাপি সুন্নি, এরা মিলাদও করে কিয়ামও করে আবার আকাইদে ওয়াহাবি। আগে চিনে নিতে হবে, খালি তকবীর দিলেই সুন্নি হয় না আর দরুদ আর কিয়াম পড়লেই সুন্নি হয় না। সুন্নিদের আকীদা এমন যে আকীদায় সেই সুন্নি জান্নাতি হয়। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআন মাজিদের আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাক আমাদের নবীকে মায়ের পেট থেকে দেখার ক্ষমতা প্রদান করেছেন। আরো জোরে বলে বলে আসুন, তাহলে বিশ্বাস হলো। আল্লাহ নিজে বলছেন আপনি দেখেননি, তার মানে দেখার ক্ষমতা কে দিয়েছে? আমি বলছি নাকি এই আপনি ওখানে যাননি, তার মানে উনি খুব গিয়েছেন। ঠিক, আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কখনো প্রশ্ন চিহ্নই উত্তর হয়। জোরে বলুন, ঠিক কি না? এখন যদি কোন মলবি বলে নবী দেখতেন না, এক কথায় বুঝে নিতে হবে ও হলো 72 দলের মলবি, ওর ঠিকানা জাহান্নাম, জান্নাতে একটাই যাবে। ওয়ালা মাআনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। ভালো করে বুঝবেন, আকীদাকে বুঝবেন। নাম্বার 2, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা তার কন্যা বিয়ে করেছেন, তার নাম হযরত হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান, নবী পাকের স্ত্রী আব্বা জিয়ামা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, আর মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, খুতবা পড়ছেন আরবিতে, যারা শ্রবণ করেন তারা আরো মানুষ। আমি আমিনউদ্দিন এই দলপতিপুর বসে বসে বাংলাতে বক্তব্য দিতে দিতে বাংলা যদি কোন শব্দ বেশি বলি আপনারা বুঝতে পারবেন কিনা? জি জি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দেওয়ার মাঝে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, আই সারিয়া জাবাল, পাহাড়ের দিকে একটু খেয়াল করুন। বোঝা গেল বাবাজি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ অজন সিংহাসন খুতবা শুনতেছেন, এমনি সমাতে খুতবা সমাপ্তের পর প্রশ্ন হলো, হুজুর আপনি এখান থেকে জাবলের আপনি জাবল পাহাড়ের কথা বললেন যেটা হাজার হাজার মাইল দূরে, একবার বলুন না কেন? ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো, এর বলার কারণটা কি জানতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনাবাসী আমার নবী পাকের প্রেমিকগণেরাও, আমি আপনাদেরকে জানাতে চাই এই জগতের বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর মহব্বতে যে ক্ষমতা দান করেছেন, ওই ক্ষমতার মাধ্যমে আমি ওমর মসজিদ নববী থেকে দেখতে পেয়েছি হাজার হাজার মাইল দূরে সারিয়া বিপদগ্রস্ত হয়ে গেছে বলে আমি মসজিদ নববী থেকে তাকে সাবধান করে দিয়েছি। এই হাদিসটা থেকে মোবাইল উৎপত্তি করেছে, টেলিভিশন উৎপত্তি করেছে। আব্বাজি আমার সোনামানি গের আপনারা খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে মদিনার বাসী মদিনার মানুষ সবাই কিন্তু হুজুরকে মহাব্বত করে না, অখট্ট দলিল তারা চাইবে, তাদের মধ্যে আলোচনা হলো হুজুর আমিরুল মুমিনিন যদি আপনি এখান থেকে আওয়াজ দেন নিশ্চিত তিনি আপনার আওয়াজটা শুনেছেন। জি হ্যাঁ, আর তার আপনার আওয়াজ শোনা মোতাবেক সে কাজ করেছে। জি হ্যাঁ, তাহলে আপনাকে আমরা বন্দি করে রাখবো ততদিন, সারিয়া জিহাদের মাঠ থেকে ফিরে আসবে না যতদিন, যখন ফিরে আসবে প্রমাণ যখন আমরা পাবো আপনাকে নবী পাকের মহাব্বতি বলে মেনে নেব, অবশ্যই আল্লাহর ক্ষমতাকে আমরা বিশ্বাস করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী তাইবি, সিস্টেম তকবীর তিনটে দিতে হবে কম করে, যদি নিচে থেকে যান ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, আর উপর থেকে যদি আছেন রব্বি আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
শুধু আল্লাহ মানে वाला জাহান্নামী দল আর ওইটাই শয়তানের দল আর আল্লাহর সঙ্গে যারা রাসূলুল্লাহকে মানে এরা জান্নাতি পাশাপাশি ওলি 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 আল্লাহকে মানে তারা সব জান্নাতি আর আপনি নারাজ আর কিন্তু শিখাইনি তোমার বাপ আল্লাহকে শুধু যারা মানে এরাই হলো ওয়াহাবি দল এরাই জাহান্নামী দল আর যারা রাসূলুল্লাহকে মানে ওলি আল্লাহকে মানে এরাই হলো জান্নাতি দল পীরের দরবারে দেন মক্কা মদিনা দেন যে ইচ্ছা তার দেন কোনো অসুবিধা নেই আপনি আজমিরের ভক্ত খাজা মাইনউদ্দিন চিশতি আজমির শরীফ মুজাদ্দিদ আলবেসানি কে ভালোবাসেন পাঞ্জাব শরীফ জিন্দাবাদ বাগদাদ শরীফ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ বেলিলি শরীফ জিন্দাবাদ আপনার পীরের দরবারে আপনি দিতে পারেন আগে সিস্টেম আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এটা তাকবীরের সিস্টেম শুধু নিজেরটাই জানে আর গুলো জানে না যদি আরো ভালো করে দিতে হয় নারে তাকবীর নারে রিসালাত এরপরে আলে বায়াত ঠিক কি না চলুন আগে মদিনা মুনাওয়ারার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আপনার কি না নজর বন্দী করে রাখা হলো বাবা যতদিন সারিয়া জিহাদের মাঠ থেকে ফিরে না আসবে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আসেন যায় যায় মানে পেশাব পায়খানাতে যায় তবু মানুষ ডিউটি দেবে ইবাদত যদি করে রাতের বেলা তবু মানুষ ডিউটি দেবে আব্বা আমা যদি ঘুমাতে যায় তবু মানুষ ডিউটি দেবে যেন দুশমনের দলে সুযোগটা না পায় আল্লাহকে যারা ভালোবাসে রাসূলুল্লাহকে যারা মহব্বত করে আল্লাহর হুকুম যারা পালন করে আল্লাহ পাক তাদের পাওয়া দান করেছেন এই কথা যেন তারা অস্বীকার না করতে পারে এটাই বাস্তব প্রমাণ নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি তুমি তো সো তোমার পীরটা জানো আর কারটা জানো না পীরের বেলায় বিশাল কারামত আর আলে পাকের বেলায় বলতে গেলে তখন মুখ কালো হয়ে যায় রাসূলুল্লাহর বেলায় বলতে গেলে মুখ কালো হয়ে যায় এই পীর বড় না আলে পাক বড় সাহাবাই কেরাম বড় না পীর বড় সাহাবাই কেরাম বড় আগে সিস্টেম বুঝতে আব্বাসি আমার সোনা মানিকের মদিনা মুনাওয়ারার মধ্যে আব্বাসি আমার নজরবন্দি করে রাখা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি নজরবন্দি দিন যায় রাত আসে দিন যায় রাত আসে হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের মাঠ থেকে ফিরে এসেছেন এমনি সময়তে কিছু মানুষ মদিনার মানুষ জিজ্ঞাসা করেন সাদিয়া অমুক দিনের ঘটনা বলুন দুপুরের সময় শুক্রবার জুমার দিন ঘটনাটা কি হয়েছে একবার বলুন হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পরিচয় বলেছিলেন ও মদিনাবাসীরা আজ তোমরা আমার গোপন জিনিসটা ফাঁস করতে চাও তবে জেনে রাখো আমি আমার রাসূলের মহব্বতে বলতেছি ওই আল্লাহর কসম করে বলি যার কব্জাতে আমি সাদিয়ার জীবনটা বন্দি আছে ওই দিন যদি ও রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আওয়াজ না দিতেন দুশমনের দল আমাকে শহীদ করে দিত হাজার হাজার মাইল দূর হযরত ওমর রাদিয়াল্লাহু তোমার মেশিন খারাপ সুদ খেয়ে মদ খেয়ে মিথ্যা বলে শেষ করে ফেলেছ কথা বুঝতেছ এই জন্য বলি জামানা দিওয়ানা ও গো মানাই না তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহ দরবারে উম্মতের
তোমার লালে নাই তুলনা সামানা খেয়াল করে শিশু শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ভোর গেলে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালে নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলনা এ মিরাজ রাতে আপন কাছে খোদা দেখেছিল জোরে জোরে বলো আরো জোরে বলো এটা তো রজব মাস মিরাজ রাতে আপন কাছে খোদা দেখেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরা কহায় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কহায় তার গাড়ি আর সে আটম জাগর হিলনা মাগো তোমার লালে নাই তুলনা মাইকে ফোন আমি বলেছি খালি তকবীর দেওয়ার জন্য আমি বলেছি দরুদতে জোরে পড়বেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ খেয়াল করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন মুস্তাফা কে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই যাব মেশচরণে থাকবে মোদের শানে যাব মেশচরণে থাকবে মোদের শানে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালে নাই তুলনা জামানা কি বলতে হবে তিনি তো এমন একজন ব্যক্তি ডাক্তার বলেছে চোখ ভালো হবে না তা উনি বললেন তোমরা কিছু বোঝো না সম্মুখে আছে সোনার মদিনা যারা দেখতো সহি ডাক্তার ফেল দেখে না ওর মোস্তাফার ফেল গেলেন মদিনা মানবরা নাতে মোস্তাফা গুনগুনাতে লাগলেন আল্লাহর কি দয়া রসুল পাকের কি মায়া চোখের জ্যোতি পুনরায় ফিরিয়ে পেলেন তিনি তাদুসারিয়া এ বন্ধু শুধু তাই নয় বাবা আমার আলাদা জিনিস মহাব্বত আলাদা জিনিস মহাব্বত যারা করেছে তারাই প্রেমের মর্ম বুঝেছে যারা প্রেম করিনি ওরা প্রেমের কি বোঝে আমরা তো নামাজ পড়তে যাচ্ছি তো গা চুলকাচ্ছি আর কি করব এখানে তো রুমালও নাই দেখাবো কেমন
এটা এখানে বুঝতে পেরেছেন? নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ দ্বীন, ইয়াকা নাবুদু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা, মানে গাছুল কেন নামাজ? মন আছে গোসল বনে নামাজ পড়ছে মসজিদের কোণে, এরকম আছে না নাই? আছে না নাই? আজি বাবারে চারবার হজ করিয়ে গেছে, কি নামাজি! আর একজন নামাজ পড়ে তো ওর বাড়ি খাবো না। আচ্ছা আপনাদের দলবতিপুরে একটা বাড়ি দেখান দিন যার বাড়ি খাওয়া যায় শরিয়াত মোতাবেক, বড় বড় তো হাজি সব, বড় বড় নামাজ, একটা বাড়ি দেখান শরিয়াত মোতাবেক খাওয়া যায়। পেজ যদি আমি সেজি তো সবই ছাল, একটু পেজও পাবো না। তবে যারা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে থাকে, এবাদাতে থাকে, এরা হলো মন্দের ভালো। তাই আমরা কি বলি, একটু নামাজি পরের গায়ে বাড়িতে খাওয়া দাওয়া ভালো। তাই বলে এ নয় যে নামাজ পড়ে না বলে ওকে দূরে সরিয়ে দিলাম, আমি বুকে টেনে তাকে আমার মতো নামাজি বানাতে পারলে তবেই হবে তুমি বড় একজন নবী প্রেমিক। তুমি ফিরিয়ে দিলে কে বলেছে তোমার ওর বাড়ি খাবো না, তার বাড়ি খাবো না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন, তার বাড়িতে গিয়ে তাকে বুকে টেনেছে, খাননি আলাদা কথা, পরে খেয়েছে, সুবহানাল্লাহ। বলে তুমি তাই করো, কে শিক্ষা দিয়েছে তোমার ওর বাড়ি খাওয়া যাবে? আসলে কিছু দেখবেন অল্প দিনে সুফি হয়েছে, এর ভাব অনেক। আমার কথা বুঝতেছেন? রাগ বল অনেকের হবে, কিন্তু কিছু করার নেই, দাওয়াত যখন দিয়েছেন শুনতে তাই হবে, চায় ডাকে না নাই বা ডাকে। আমি আপনাকে আগে বলবো, আপনি আপনার মুর্শিদের পাগল, আপনি আপনার ওলি আল্লাহর পাগল থাকুন, তাকে মহব্বত করে থাকুন। আপনার পীর আপনার জন্য মোবারক, আমার পীর আমার জন্য মোবারক, সমস্ত পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, এটাই হবে নিয়ম। তা না অনেক ইমেজি, ওখানকার ভালো না আমারটাই ভালো, ওটা ভালো না আমারটাই ভালো, এরাই হলো তরিকতের কিছু পায় না, ওদের খালি লেকচারই শেষ। কোন আল্লাহর ওলি তো আর একজন ওলির বদনাম করিনি, বদনাম করেছে মৌলভীরা, বদনাম করেছে সাধারণ, ঠিক কি না? ওলি আল্লাহ আর সব এক, কারণ পথ নবীকে পাওয়ার জন্যই তারা নবীওয়ালা হয়েছে, আর আমরা তাদের দ্বারস্থ হয়েছে, ঠিক কি না বাবা? যেখানেই যান ওলি আল্লাহকে মহব্বত করুন, এটা হলো আমার তরফ থেকে আপনাদের বিনয় ভাবে নিবেদন। কথা বুঝেছেন? এখন মদিনা মানবরায় হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন প্রমাণ দিলেন, তখন মানতে আর অসুবিধা আছে? নবী দেখেছেন, নবী দেখেন, আমরা এখানে বসে আছি, নবী দেখেন না দেখেন না, এ ক্ষমতা নবীর আছে কি না? কিন্তু এক শ্রেণীর লোক বলছে তাই কি হয়, ও শেরেক আর বেদাত, নবী কি কে দেখবে? বলছে না নবী দেখেন না, ওরা আবার সুন্নি বলে দাবি করে। আমি বলতেছি বাবা, যারা বলছে নবী দেখেন না তাদেরকে হাদিসটা শোনাবেন, আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠা, মিশকাত শরীফের 513 পৃষ্ঠা হাদিসের রাবি, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি কি? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ তাআলা যুইলাল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে সংকুচিত করে দিয়েছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজে চোখে দেখি। তাহলে আমরা এখানে দলপতিপুরে আছি, নবী দেখে, সুবহানাল্লাহ। বলে যারা বলে নবী দেখে না তারা অন্ধ নবীর উম্মাত, আর আমরা বলি নবী দেখে আমরা জিন্দা নবীর উম্মাত, ঠিক কি? যাদের আকীদা নবী দেখেন না তাদের নবী মরে গেছে, আর আমাদের আকীদা নবী দেখে, নবী সাহাবায়ে কেরামও দেখেন, জোরে বলি, এটা তো আমাদের আকীদা।
ঠিক কি না বলি অনেকে বলেন নবী মারা আমি বলি বাবা ওর বাপ মা সব পুষ্টি মরেছে কিন্তু আমার নবী जिंदा রয়েছে নবী ছিলেন নয় নবী আছেন নবী থাকবেন জোরে বলুন নবী আগেও ছিলেন এখনো আছেন আগামী তো জোরে বলুন যারা বলেন নবী ছিলেন এখন নেই এদের নবী মারা গেছে বাবা ডিগ্রিতে আতরা খাতায় পৃষ্ঠা ভর্তি সব ডিগ্রি কিন্তু তারা নবীকে মারা বলে ইউটিউবের মাধ্যমে বড় বড় মোলবিরা খাইতো দিয়েছে আমি বলি বাবা তোমাদের ডিগ্রি দেখে আমরা ভুলি না আমরা সুন্নি মুসলমান মোহাব্বত দেখে তার পাগল হয়েছি যারা আমার নবীকে মোহাব্বত করে জিন্দা মেরেছে তারাই শুধু জান্নাতি হয়েছে কথা কি বোঝা যাচ্ছে ডিগ্রি বাবা এতটা ডিগ্রি এও তা নাম কারু করব না বুঝে নেবেন কে বলছে নবী মারা কে বলছে নবী মাটি নাউজ বিল্লাহ বলে বলছে না আব্বাসি আমার সোনা মানিকে রব একটু ভালো করে বুঝুন পৃথিবীর জমিন আল্লাহ পাক সাহাবাই কামদের মাঝে পাওয়ার দিয়েছেন তারাও দেখেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজিরা আমার এবার আসুন আলে বায়াতের মধ্যে পাওয়ার আছে কিনা দেখি আব্বাসি আমার আমার নবী পাকের চতুর্থ খলিফা নাম তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার আব্বার নাম হলো আবু তালিব মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ এ যে সোনা মানিকে রব ভালো করে মাথায় রাখুন ভালো করে প্রাণের ভিতরে গেঁথে রাখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার মায়ের পেটে মা ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার নিকটে যখন মেলা লেগেছে আবু তালিবকে সাথে করে নিয়ে খানায় কাবার মেলাতে উনি উপস্থিত হয়েছেন মুফতির সম্মুখে ঝুঁকে যাবেন এমনি সমাতে পেটের ভিতরে মাওলায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরেছে ও গো জননী আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা যাবে না আমাদের নবীও দেখে আমাদের নবী পাকের সাহাবাই কেরাম তারাও মায়ের পেট থেকে দেখে এটা ঈমান এ বাবাজি শুধু তাই নয় ছোটবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর খানায় কাবায় রজব মাসের 13 তারিখে আগমন করেছে জোরে বলুন এটা কি মাস রজব মাস এই মাসের 13 তারিখে উনি আগমন করেছেন খানায় কাবার মধ্যে বাবা সারমর্ম কথা বোঝানোর জন্য উপমা দেই বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন যখন চোখ মোবারক খুললেন না হঠাৎ করে আমার নবী পাক যখন গেলেন বলে করে নিলেন নিজের লাভে দহান দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চোখ মোবারক দুটি খুলে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বড় হওয়ার পরে জিজ্ঞাসা করেছিলেন আলী খানায় কাবাতে তুমি আগমন করছো খানায় কাবাতে তুমি আগমন করছো ও আলী তোমার মাকে দেখলে না বাপের মুখ দেখলে না খানায় কাবা দেখলে না আল্লাহর ঘরটাকেও দেখলে না আমি রাসূলুল্লাহ যখন বলে নিলাম লাভে দেহান দিলাম তখন কেন তুমি চোখ দুটি খুলেছিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন যে হাদিসটি বুখারীতে এসেছে মুসলিম শরীফে এসেছে নাসাই শরীফে এসেছে আর জোরে বলুন না সুবহানাল্লাহ এ বন্ধুরে আমার মাওলায়ে পাক উত্তর দিয়েছিলেন নবীজি গো আল্লাহ পাকের কাছে বলে এসেছিলাম বাবা আল্লাহ দুনিয়ার জমিনে আমি কাউকে দেখতে চাই না সর্বপ্রথম যেন আমি আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে পাই কথা বুঝেছেন তাহলে আমাদের মাওলায়ে পাক মানে সাহায্যকারী নবী যাদের সাহায্যকারী আলীও তাদের সাহায্যকারী সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াত সমাপ্ত আমার নবীতে কিন্তু বেলায়াতের সরতাজ মাওলায়ে পাককে দান করেছেন যারা বলে আমরা ওলি তাদেরকে ধন্না দিতে হয়েছে আগে মাওলায়ে আলীর বলি যারা ধন্না আলীর কাছে না দিয়ে ওলি বলে এরা শয়তানের ওলি কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিন দুনিয়া উলিয়া এখনো দুনিয়ার আউলিয়া আবার আল্লাহ বলেছেন আলা ইন্না
আগে ওলি বোঝে ওলি দুই রকমের আল্লাহ কোরআনে বলেছেন মিন দুনিয়া আউলিয়া দুনিয়ার আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহর আউলিয়া যারা আল্লাহর আউলিয়া তারা নবী ওয়ালা সাহাবী ওয়ালা মাওলায়ে পাক ওয়ালা আবার অনেকে আছে কি যে আমরা মাওলা পাককে মানব আর কাউকে মানব না এও বাতিল দিন আমরা শুনি সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে মানি কিন্তু মাওলায়ে পাক কে নবী বলেছেন আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা এটাও আমরা মানি হুজুর কেমনে খেয়াল করেন পাওয়ার দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করে বলছেন দেখো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দুইবার দেখা করেন নবী পাকের কাছে একবার দেখা করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনে মনটা খারাপ টুক টুক করে উঠে চলে যাচ্ছেন দয়াল নবী বেরিয়েছে আবু বকর জি হুজুর আপনি চলে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শান মান ছোট করেছে আলী আমার মনে ভালো লাগে না তাই ছেড়ে দিয়েছি ওই গলি চলে যাচ্ছে বাইরের গলি নবী আমার বলছেন সিদ্দিক আমার আলী তো বিনা দলিলে কিছু বলেন না কখনো ডাকো ডাকো ডাকা হলো আলী আপনি কি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একবার আলী আমার কাছে দুইবার জিবরাইল দেখা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক দরদি আপনি নিজ জুবান মুবারাকায় বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী খাজানাতুল ইলম ওয়ালিউ বাবু হাও ও রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি নবী হলাম ইলমের দরিয়া আমি নবী হলাম মদিনার ইলমের শহর আলী হলো তার দরওয়াজা আমি রাসূলুল্লাহ হলাম ইলমের দরিয়া আলী হলো তার দরওয়াজা আবু বকর আপনি বলুন রাসূলুল্লাহ শহরের দর আপনার দরিয়াও রাসূলুল্লাহ শহর আমি ওই শহরের দরওয়াজা রাসূলুল্লাহ দরিয়া ওই দরিয়ার দরওয়াজা আমি আলী হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দরিয়ার সঙ্গে দেখা করবে দরওয়াজা দিয়ে যেতে হবে কিনা আমার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করে আবার যখন ফিরবে দরওয়াজা দিয়ে ফিরতে হবে কিনা তাই বলেছি আমার কাছে দুইবার নবী পাকের কাছে একবার কি পাওয়া এই বন্ধু সোনা মানিকের শুধু তাই নয় ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী আমার নবী পাক জিজ্ঞাসা করলেন আলী আপনি বুঝলেন কেমন করে যে আমি কোলে নিয়েছি হুজুর যখন আপনি কাবার দরজাটা ঠেলে এসেছেন ভিতরে তখনই আমার নাকে নবুয়াতের সুগন্ধ এসে গেছে হুজুর গো আমি শুধু অপেক্ষা করি কখন আমার নবী লাভ দেহান দেবে আমার গালে হুজুর গো এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হরে আগে বলে মধুতে মিষ্টি কথা কবে আপনাদের দিকে মধু মধু দেয় বাচ্চার মুখে গালে গালে মধু দেয় বলে মধু নেই তা চিনি দে একটু গুলিয়ে দে মিষ্টি দে মিষ্টি কথা কবে এত ঝাল বুলেট থেকেও ঝাল বেশি মাকে ধরে মারে বাপকে ধরে মারে ও গো আমার যুবক মাওলানা দেখে না কারা এরও দলিলটা শুনুন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন 40 জন মতান্তরে 70 জন লাঠি ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন নবী বাড়ালে আমি মারব আমরা আঘাত করব নবীজিকে বাবাজি এই চিন্তায় তখন দাঁড়িয়ে আছে আমার নবী পাক বললেন আইনা আলী ইবনে আবি তালিব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে যাও সকালবেলা উঠবে অমুক অমুককে আমানত দেবে তারপর মদিনায় চলে আসবে মাওলায়ে পাক বলেন হুজুর আমি বুঝে নিয়েছি হে বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে
পৃথিবীর জমিনে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা না এত শান মান ওয়ালা খেয়াল করুন নবী পাককে বললেন আপনি বললেন আর আমি বুঝে নিলাম হুজুর শুয়ে পড়লেন বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়েছে আর মাওলায় পাক বিছানায় শুয়ে পড়েছে ওই বিছানাটা মরণের বিছানা না আরামের বিছানা কথা বলে বাইরে দুশমন গোপীনাথপুর একজন দিয়েছে সুবহানাল্লাহ রহম কর ও মুখে হাসি মনে কানে এই গজলটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসুবিধা নাই তাও বলে দিদি মুখে হাসি মনে কানে মোনাফেক যে জন মিথ্যা ছাড়া সত্য কথা ও গো করে না সবদ মোনাফেক যে মোনাফেকের চক্র অতি যেন ভাঙন ধরা নদী গতি রে মোনাফেকের চক্র অতি যেন ভাঙন ধরা নদী গতি রে শয়তান হতে কঠিন মুখে হাসি মনে কালি মোনাফেক যে ঠিক কিনা এ মোনাফেক মানুষ এমন দুনিয়ায় একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলা সল্লু আলা মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মাদ হরদম যাবা পাক নামে মুহাম্মাদ হরদম যাবা সেনে কলো শফি জলে বলে সুবহানাল্লাহ ছল চাতরি রাষ্ট্র নিয়ে বাইশত মুলকাটি রে সাধু জন কি বাত গে সাধু জন কি বাত গে বাই সর্ব মোনাফেক যে জন স্বার্থ ছাড়া পায় না কথা লোকের মনে দিয়ে ব্যথা রে মনে সদাই মোনাফেক যে জন মুখে হাসি মনে কালি মোনাফেক যে জন ইমানদারের সঙ্গে হলে প্রায় তখন ভাব মিলিয়ে রে মিশে যখন নিজে নিজের দলে তখন হয় তাদের মতো মোনাফেক যে জন এই বুঝতেছে আপনার সঙ্গে আছে তো হুজুর খুব ভালো যেই চলে গেল ওদের মধ্যে ও খুব ভালো এটাকে আবার বলি ইমানদারের সঙ্গে হলে বড়ায় তখন ভাব মিলিয়ে রে মিশে যখন নিজের
पीछे की बात करे जारा आरो किया पीछे की बात करे जातो ओगो सामने ले कादे तो तोरे अपना सामने देख बन जाई जावे हुजूर बोशन हुजूर बोशन की खबर बोले की देवो आज पीछों ने जिधर तो व्यवस्था আপনি চেনেন না যে আপনার সামনে খুব সুনাম করে এই হলো আপনার আসল দুশমন বুঝে নেবেন পিছে কি বাদ করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে উপদেশ দেয় শত শত নিজে করে না পালন ওগো বাবা দয়া করো বাড়ি তালা ইমানকে করো উজালা রে মুনাফেকে মুখে তালা লাগাও সর্বক্ষণ ওগো মুনাফেকে যে محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد আল্লাহ তাদেরকে ক্ষমতা প্রদান করেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করো গাউসে আদম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা থেকে কাদরিয়া তরিকা উৎপন্ন হয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ তা দেখার ক্ষমতা আছে কিনা খালি এটাই আমি প্রমাণ দিচ্ছি রাগ করছেন আব্বাজি আমার ওনারও দেখার ক্ষমতা আছে উনি এমন একজন ব্যক্তি ছিলেন বাবা পৃথিবীর জমিনে তিনি 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ করে জগতে আগমন করেছেন জোরে কোন সুবহানাল্লাহ কত কত 15 থেকে 18 পারা আর আমাদের নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে নবী আমার মূর্খ হয়ে আলিফ বা তা থা
জিমাহা খা কোনটা নবী চিনতেন না জোরে বলুন না উযুবিল্লাহ বাবা আমার ওয়াজ করে বলে দসে আদম 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ করে জগতে এসেছেন আর আমাদের নবীকে মূর্খ বলে আখ্যায়িত করে এই রূপ বক্তা জাহান্নামী দলের বক্তা এসিডি দলের বক্তা কিন্তু যারা বলে না 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 আল্লাহ তাআলা আমাদের নবীকে তামাম বিশ্বের শিক্ষক করে পাঠিয়েছেন তিনি জান্নাতি দলের মানুষ নারে তাকবীর নারে সালাত নারে গোস হযরত আলী কা দামন নহি ছড়ে গোস কা দামন নহি ছড়ে পাঁচ পঞ্জাতন কা দামন নহি ছড়ে মাসলা কে আলা হযরত জিন্দাবাদ মাসলা কে দলবতীপুরে ইসলামটা আল্লাহ পাক এনে দেননি সাহাবায়ে কেরাম এনে দেননি কোন নবীরাও এনে দেননি নবী ওয়ালারাই এনে আমাদের কাছে দিয়েছে ঠিক কি না আর এটা হলো সিনার ধন যেমন আপনার মোবাইলে শেয়ারিট আছে আমারও শেয়ারিট আছে আমি যখন অন করব আপনি অন করবেন তে আদান প্রদান হবে আপনার ব্লুটুথ আছে আমারও ব্লুটুথ আছে আমি যখন চালু করব তা আপনার ব্লুটুথ শো করবে করবে না বাবা ঠিক ঠিক এরকম নবীওয়ালা দ্বারা এদের ব্লুটুথ ভালো ছিল ব্লুটুথের মাধ্যমে আদান প্রদান হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আর আপনার আমার তো ব্লুটুথই খারাপ মোবাইল ভালো তাহলে কি করে হবে কথা কি বুঝেছেন এটা হলো আকাশ দিয়ে আসেনি জমিন দিয়ে বাবা নদীর পানি দিয়ে ভেসেও আসেনি বাতাসে উড়েও আসেনি এটা সিনার ধন নবীওয়ালারা তামাম পৃথিবীতে দিয়ে দিয়েছেন শিয়ারেট করে দিয়েছেন ব্লুটুথ করে দিয়েছেন যাদের মেশিন ভালো তারা পেয়েছে যাদের মেশিন কালো তারা পাইনি যাদের ব্লুটুথ ভালো আছে তাদের কাছে যাও তোমার ব্লুটুথকে ভালো করে তাদের সঙ্গে থেকে কিছু নবী পাকের মহব্বত নিয়ে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না বাবা আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই ব্যাটারি চার্জ দিতে ব্যাটারি অকেজ হয়ে যায় চান্স দিতে যাই আর ও বলতে যে ওলিরা কিছু দিতে পারে সব কিছু দেবে আল্লাহ মানে আল্লাহ তো সব দিবেন কিন্তু ওসিলা তো ওলিকে মানো ওলিরাও দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ওলিরা দেন না আব্বাজি আমার সোনা মানি খেয়াল করুন পৃথিবীর জমিনে আল্লাহর ওলি আউলিয়া গো বিশেষ করে গাউসে আজমের কথা বলি বাবা গাউসে আজমের দরবারে চোর এসেছে চুরি করার জন্য আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা নেবাতে মশগুল আছেন বাবা হঠাৎ করে আপনার দেখা গেল উনি ঘর থেকে চুরি করে জুব্বাটা নিয়ে পালাবে এমন সময় নিতে পারে না বাবা যেই দরজাটা খোলে আপনার দরজার সম্মুখে যায় দরজা বন্ধ আর খুলতে পারে না দরজা খুঁজে পায় না ফিরে এসে আবার বসে দরজাটা সম্মুখে পেয়ে যায় আবার পালানোর চেষ্টা করে আবার বন্ধ হয়ে যায় রাত কেটে গেল সকাল হয়ে গেল খাজা খিজির আলী সালাম এসে আপনার কেউ আমার কাছে পাকের কাছে হাজির হুজুর অমুক এলাকায় একজন কুতুব ইন্তেকাল করেছে একজন কুতুব আমাকে দিতে হবে গোসে আদম বানের বাবা খাটিয়া তালাতে যাও একজন কুতুব আছে তাকে ধরে নিয়ে যাও আবু বকর গেছেন নবী সিদ্দিক বানিয়েছেন ফারুক গেছেন ওমর গেছেন ফারুক আজম বানিয়েছেন উসমান গেছেন জিন্নুরাইন বানিয়েছেন আলী গেছেন হায়দারে কাররার বানিয়েছেন কালো বেলাল গেছেন বিশ্ব বিখ্যাত ইহজগৎ জগত পর জগতে দোনো আলমে বিখ্যাত মুয়াজ্জিনে আজম হয়ে গেছে জাহান্নামি গেছে তো জান জান্নাতি হয়ে গেছে সেটা আমার নবীর দরবার আর গস পাকের দরবার এমন চোর গেছে কুতুব বেনে গেছে ওলিরাও বানাতে পারে তুমি বলতে তো ওলিরা পারে না তা তোমারও পীর ধরে লাভ নেই আগে বিশ্বাস করো ওলিদের কাছে পাওয়ার আছে এই বিশ্বাস যদি থাকে তাহলে তুমি ভালো আর যদি তুমি বলো পারে না আমাদের পীর দিতে আমরা এক কথায় বুঝে নেব ও দুনিয়ার ওলি যার কারণ ওর কাছে মাল নেই আর যারা আল্লাহর ওলি তাদের কাছে মাল আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যাদের পীর দিতে পারে না এরা দুনিয়ার
রেশনের মাল পাওয়া যায় কে সরকারি মাল তো এখন আপনি যদি বলেন সরকার আমার দাও তো দেবে দেবে না রেশনের মাধ্যমে নিতে হবে আপনি যদি বলেন সরকারের রেশনওয়ালা ও কোনো ক্ষমতা নেই কিছু দিতে পারে না ওর কাছে কেন যাব তা তোমার রেশনওয়ালা দিতে পারে বিশ্বাস আছে সরকারি মাল তো ঠিক নবীওয়ালারাও দিতে পারে আল্লাহ পাকের মাল তুমি রেশনওয়ালার প্রতি বিশ্বাস করো আর আমার ওলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো না আল্লাহ আমি চার জায়গায় মাল দিয়েছি সুবহানাল্লাহ বলে কয় জায়গায় কয় والشهداء والصالحين نبيين صدقين شهداء كرام صالحين الصالحين بانغلا مانه نیکار بیکتی جارا جلے بولن سبحان اللہ اے بابا اپنی بولن غوث اعظم نیکار نہ بودتا সরকারে আলা হযরত নেককার না বদকার নেককার মুজাদ্দিদে আলফসানি নেককার না বদকার নেককার যারা নেককার তাদের কাছে আছে আল্লাহর পুরস্কার তাই আমরা তাদের তাবেদার অনেকে বলছে হুজুর দিতে পারে না তাহলে আমরা বুঝে নেব তোমার পীর দুনিয়া কি হারিয়ালা ওর কাছে মাল নেই যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আল্লাহর কোরআন বলেছে তাদের কাছে পাওয়ার আছে ও সালিহিন আমরা তো নামাজে গিয়েই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন আর পুরস্কৃত ব্যক্তি হলো চার শ্রেণীর তো নামাজে গিয়ে বলছেন তাদের পথে চালাও যাদের কাছে প্রাইজ আছে আর বাইরে কি কি দিতে পারে যা দেয় সব আল্লাহ দেয় ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা পাঁচ নসিহত করে বাড়ি গেছে বিবি কি বলতে শিগগির ভাত দে কেন করে ভোগ নিয়ে গেছে খেতে দেয় কে খেতে দেয় কে কে দেয় রুজির মালিক কে তাহলে আল্লাহ আজকে এখানে খেতে দেবে কমিটির লোক তাবারক আছে না নাই এই কথা বলেন না কেন তাহলে আল্লাহর রহমত নবী পাকের মহব্বতের বরকত কমিটির লোকের ওসিলায় আল্লাহ খাওয়াবে আর আপনি যদি বলেন আল্লাহ খাওয়াবেন তো আল্লাহ খাওয়াক দেখি আল্লাহ বলেন আমি তোমাদের শ্রেষ্ঠ বানিয়েছি কর্ম দিয়েছি করো তারপরে আমি তোমাদেরকে খাওয়াবো তা বিবির কাছে চাইলে শেরেক হয় না বেদাত হয় না দশজন মাদ্রাসার জন্য 5000 করে দেন ফিজকির সাহায্য করুন মাদ্রাসা সাদ হবে দশজন 5000 করে দেন তার বেলা সাহায্য করে অসুবিধা নেই বেদাতের শেরেকের ফতোয়া আসে না ঈদগাহের জন্য চাইলে শেরেক বেদাতের ফতোয়া আসে না মসজিদের জন্য চাইলে শেরেক বেদাতের ফতোয়া আসে না মাদ্রাসার জন্য চাইলে শেরেক বেদাতের ফতোয়া আসে না যেই ওলি আল্লাহর কাছে বলেছি হুজুর বেদাত তাহলে ওদের ইমান কেমন ওরা জানে যে আমাদের গ্রামের লোক ওরা 5000-10000 মসজিদের জন্য দিতে পারে কিন্তু আল্লাহর ওলিরা দিতে পারে না তাই সাধারণ মানুষের থেকে ওলি আল্লাহকে কমজোর মনে করে আর আমি বলতে চাই আল্লাহ পাক ওলি আল্লাহকে সব থেকে বেশি পাওয়ার দিয়েছেন হুজুর কিরকম আচ্ছা বাবা আপনাদের গ্রামে কুকুর আছে কুকুর আমি আসতে ম্যাচে দেখছিলাম কুকুর পুকুরে যদি বাবা একটা কুকুর মরি পচে যায় ওই পুকুরে উজু হবে গোসল হবে
কিন্তু নদী দিয়ে যদি 20টা কুকুর মরি পচে যায় তাও উযু হবে গোসল হবে কেন হবে প্রবাহিত জল বাবা পুকুর যদি আপনি ওলি বলেন আল্লাহর ওলি বলেন তাহলে তাকে পুকুর বলবেন না আর পুকুর যদি বলেন তাহলে ওলি বলবেন না কারণ আউলিয়া বান্দা যারা তারা প্রবাহিত আমার রাসূলুল্লাহর ইশকে আল্লাহর ইবাদতে তারা প্রবাহিত মদ্ধর যাবে তাও ধন্য শুদ্ধর যাবে তাও পাক নাপাক যাবে পাক জাহান্নামী যাবে জান্নাতি হবে বুঝতেছেন আমার কথা তাহলে ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি যারা এদের কাছে আল্লাহর দেওয়া পাওয়ার আছে আল্লাহর পাওয়ার অসীম পাওয়ার আর নবী পাকের পাওয়ার সীমিত পাওয়া তবে কতটা সীমিত এ দুনিয়ার কে বলতে দুনিয়ার কে বলতে হুজুর ইকরাম বললাম না আরে জি হ্যাঁ কেউ বলতে পারবে না কারণ আল্লাহ বললেন ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম আপনি যাহা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি সবের মধ্যে 80,000 আলম আছে 18,000 মখলুকাত আছে জোরে বলুন সব জ্ঞান জানে আল্লাহ জানে আমার নবীর জ্ঞান কতটা আল্লাহ নিজেই বলেন আর রহমান ও আল্লামা আল কোরআন মানে শিখায়া হে কোরআন জব পড়ানে ওয়ালা রব করিম পড়ানে ওয়ালা রউফুর রহিম পড়ানে ওয়ালা পড়ানে ওয়ালা রহমা রব্বুল আলামিন পড়ানে ওয়ালা রহমাতাল লিল আলামিন পড়ানে ওয়ালা জানে কহা তক পড়ায়া সিখনে ওয়ালা জানে কহা তক সিখা তেরে মেরে রব নে মুস্তাফা কো এসা বানায়া না রব কা কোই শরীক হে না মুস্তাফা কা কোই সায়া হে রব হোনে মে বেমিসাল মুস্তাফা বাননে মে বেমিসাল না